आंदोलन करते हैं अपने आप सरकार सिद्धांत नए और फायर स्टेशन कांचनबाड़ी जखन थेके विधायक हुए तखन थेके शुरुआत करेछे जे फायर स्टेशन लागबे कांचनबाड़ीते कांचनबाड़ीते लागबे बहुबार पत्राचार करेछे विधानसभा तो उठिएछे अंततः आज के सेई फायर स्टेशन उद्बोधन होते चलछे তার জন্য আমি বিধায়ককে ধন্যবাদ দেব ওনার ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের আদরণীয় মন্ত্রী রামপ্রসাদ পাল মহোদয়ের সঙ্গে সরকারি কার্যক্রম এই প্রথমবার সেটাও বিধায়কের কনস্টিটিউয়েন্সিতে আমি আশা করি আগামী দিনে এই ফায়ার স্টেশন যাতে খুব কম সময়ের মধ্যে स्वयं सम्पूर्णता पाए दिशा विभाग क्या कर मानुषर आशा तो आज देखने तो भरोसा तो आशा ही मानुष के सक्सेसफुल दिखे नहीं जाए निराश व्यक्ति को सक्सेसफुल होते सुधांशु दास के देख ना आशा नहीं बस आज दादा एक दिन ना एक दिन फायर स्टेशन का कर दे 18 থেকে শুরু করেছে 19 গেছে 20 গেছে যখন রামপ্রসাদ বাবু মন্ত্রী হয়েছিল তো তখন এক মাসের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন হলো তো লেগে থাকা যে কোন কাজের মধ্যে লাগন লেগে থাকবেন তো দেখবেন সাকসেস আপনার হবেই হবে তো আমি আশা করি আপনারা সবাই নিজেদের যে এক দৃঢ় মানসিকতা নিয়ে নিজের জীবনে এগিয়ে যাবেন আর নিজের পরিবারকে সমৃদ্ধ করবেন পাড়া প্রতিবেশী এবং সামাজিক দিকগুলো মেনটেন করে
সুন্দর ত্রিপুরা নির্মাণের যে পথ তাকে আরো সুদৃঢ় করবেন।